এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকে আলোচনার মূল বিষয় হলো বায়োলজি। আমি যে এখান থেকে বায়োলজিটি করাচ্ছি এর একটি পিডিএফ নোটস, যেটি করা হয়েছে 11 এবং 12-এর এনসিইআরটি থেকে। এনসিইআরটির জিস্ট হিসেবে এখানে করা আছে এবং এখানে টোটাল 25 চ্যাপ্টার্স আছে, যেখান থেকে ডব্লিউবিসিএস প্রিলিমস, মেন এবং যাবতীয় পরীক্ষার সমস্ত কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো শুরু করা যাক। চ্যাপ্টার নাম্বার 1, দ্য লিভিং ওয়ার্ল্ড। এখান থেকে যেটি পড়তে হবে সেটি হলো কিছু প্রাণীর নাম এবং তাদের জনন পদ্ধতি। যেমন মাল্টি সেলুলার অর্থাৎ বহুকোষী প্রাণী, তারা সেক্সুয়াল রিপ্রোডাকশান করে অর্থাৎ যৌন জনন করে। ফাঙ্গি, তারা করে অ্যাসেক্সুয়াল অর্থাৎ অযৌন জনন। ইস্ট, বার্ডিং পদ্ধতির সাহায্যে জনন ক্রিয়া করে। এবং হাইড্রা, সেও বার্ডিং সিস্টেমের সাহায্যে জনন ক্রিয়া সম্পূর্ণ করে। পয়েন্ট নম্বর 4, মিউলস এবং ওয়ার্কার বি অর্থাৎ কর্মী মৌমাছি, এরা কিন্তু রিপ্রোডাকশান করে না। এবং এই পৃথিবীতে আজ পর্যন্ত যে কটা স্পিসিস পাওয়া গেছে সেই স্পিসিসের সংখ্যা হলো 1.7 থেকে 1.8 মিলিয়ন। ICBN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। ICZN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আর ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা আছে পয়েন্ট নম্বর 8-এ, এই বাইনোমিয়াল নোমেনক্লেচার অর্থাৎ দ্বিপদ নামকরণ, এটি কে করেন? যে ব্যক্তি এই দ্বিপদ নামকরণ করেছিলেন, প্যারোলাস লিনিয়াস। এটি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এখন চলে আসি চ্যাপ্টার নম্বর 2, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ যে আমরা সমস্ত জীব জগৎকে শ্রেণীবিভাগ করি, সেই শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা সর্বপ্রথম বৈজ্ঞানিক উপায়ে শুরু করেছিলেন অ্যারিস্টটল। এবং এই শ্রেণীবিভাগকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি আমরা। একটা হলো টু কিংডম ক্লাসিফিকেশন আর একটা হলো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। এই টু কিংডম ক্লাসিফিকেশন এটি শুরু করেন লিনিয়াস ক্যারোলাস, এবং সেখানে তিনি দুটো কিংডমের কথা বলেন, একটা প্ল্যান্ট একটা অ্যানিম্যাল, অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী, সমস্ত জীব জগৎকে তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন। আর ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, এখানে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। প্রথমে আছে মোনেরা, তারপরে আছে প্রোটিস্টা, তারপরে আছে ফাঙ্গি, তারপরে আছে প্ল্যান্ট, এবং একেবারে শেষে আছে অ্যানিম্যালিয়া বা অ্যানিম্যাল। এবং এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের জনক বা যিনি এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন তার নাম হলো কে? এইজ হুইটাকার। এখন বিভিন্ন কিংডম, এই যে পাঁচটা কিংডমের কথা বললাম, এই পাঁচটি কিংডম সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। এই যে প্রথম কিংডমটা আছে মোনেরা, এই মোনেরা এর মধ্যে ব্যাকটেরিয়া, আমরা যে ব্যাকটেরিয়ার নাম শুনেছি সেই ব্যাকটেরিয়া এই মোনেরা কিংডমের মধ্যে পড়ে। এবং ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া তার আকৃতি অনুযায়ী কয় প্রকার সেটিও আমরা জানব। প্রথম যেটি আছে স্ফেরিক্যাল, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে গোলাকার আছে, সেই গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কি বা কক্কাস। আবার কিছু আছে রড শেপড, তাদেরকে বলা হয় ব্যাসিলাস। কিছু আছে কমার মতন দেখতে, সেই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় ভিব্রিও। আর একটা আছে স্পাইরাল, অর্থাৎ এরকম জড়িয়ে 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 থাকবে, সেটি হলো স্পাইরিলা। এই হলো বিভিন্ন ব্যাকটেরিয়ার শেপ অর্থাৎ আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ। আর এক ধরনের ব্যাকটেরিয়া হয় যাদেরকে বলা হয় ইউ ব্যাকটেরিয়া। এই ইউ ব্যাকটেরিয়া হলো ট্রু ব্যাকটেরিয়া অর্থাৎ সত্যিকারের ব্যাকটেরিয়া। যেমন আছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া কেমন? সায়ানো ব্যাকটেরিয়া হলো ব্লু গ্রিন অ্যালগি, যাদের ক্লোরোফিল এ আছে এবং যারা ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে, তারা হলো সায়ানো ব্যাকটেরিয়া। আবার হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কোনগুলো? হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আর মোস্ট অ্যাবান্ডান্ট ইন নেচার। তারপরে আমরা একেবারে চলে আসবো 20 নম্বর পয়েন্ট, যেখানে আছে কিংডম ফাঙ্গি। এই ফাঙ্গি কোথায় দেখা যায়? সাধারণত যে রুটি কিছুদিন রেখে দিলে তার উপরে একটা সাদা টাইপের কিছু জিনিস আমরা দেখতে পাই, সেটি হলো ফাঙ্গি। অথবা কিছু অরেঞ্জ অর্থাৎ লেবুর যখন আমরা রেখে দিই এবং সেটা যখন পেকে যায় বা পচে যায় তখন একটি সাদা রঙের আস্তরণ পড়ে, সেটি হলো এই ফাঙ্গি। মশরুম একটি ফাঙ্গির উদাহরণ। এই ফাঙ্গির মধ্যে যে ইস্ট আছে সেই ইস্ট কী কাজে ব্যবহৃত হয়? ব্রেড এবং বিয়ার তৈরিতে ব্যবহৃত হয়।
আবার পেনিসিলিয়াম যেটি আমরা জানি সেই পেনিসিলিয়াম ফাঙ্গির উদাহরণ। এখন আমরা সরাসরি চলে আসি পয়েন্ট নাম্বার 22, ভাইরাস। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ একটি ব্যাকটেরিয়াল ভাইরাস। গত বছর এই প্রশ্ন এসেছিল ব্যাকটেরিওফাজ কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই ধরনের চারটি অপশান ছিল। সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়াল ভাইরাস বা অনলি ভাইরাস, অর্থাৎ ব্যাকটেরিওফাজ হলো একটি ভাইরাস। আবার TMV এর ফুল ফর্ম কি, টোবাকো মোজাইক ভাইরাস। ভাইরাস মানে কি, ভাইরাস মানে হলো ভেনম বা পয়জনাস ফ্লুইড, অর্থাৎ বিষাক্ত তরল। আর এই ভাইরাস নামকরণ করেন কে, পাস্তুর। TMV অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন কে, আইভনস্কি 1892। ক্যাপসিড কি, ক্যাপসিড হলো ভাইরাসের উপরে যে প্রোটিন কোট থাকে সেটি হলো ক্যাপসিড। আর ক্যাপসোমিয়ার কি, ক্যাপসোমিয়ার হলো এই ক্যাপসিডের সাব ইউনিট। নেক্সট পয়েন্ট হলো লাইকেন, হোয়াট ইজ লাইকেন, লাইকেন ইজ এ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, যেখানে দুটো জিনিস পাশাপাশি থাকে, অর্থাৎ অ্যালগি এবং ফাঙ্গি একে অপরকে হেল্প করে এবং একসাথে থাকে। অ্যালগি খাবার তৈরি করে আর ফাঙ্গি এই অ্যালগিকে শেল্টার, অর্থাৎ থাকার জায়গা দেয়। সুতরাং তারা একসাথে থাকছে, একে অপরকে হেল্প করছে। এরপরেই সরাসরি চলে আসছি চ্যাপ্টার নম্বর 3, প্ল্যান্ট কিংডম, অর্থাৎ আমরা উদ্ভিদের শ্রেণীবিভাগ করব। এবং এটি শুরু হবে পয়েন্ট নম্বর 25 থেকে। প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ, উদ্ভিদকে আমরা প্রধানত পাঁচটি ভাগে ভাগ করব। একটা হলো অ্যালগি, একটা হলো ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পাম এবং অ্যাঞ্জিওস্পাম। এখন এই পাঁচটি ভাগ সম্পর্কে ডিটেলসে আমরা জেনে নেব। পয়েন্ট নম্বর 27, যে উদ্ভিদের আমরা পাঁচটি ভাগ করেছিলাম, প্রথম ভাগ হলো অ্যালগি। অ্যালগি ক্লোরোফিল বহন করে এবং এই অ্যালগির উদাহরণ হলো ক্লামাইডোমোনাস, ভলভক্স আর স্পাইরোগাইরা। এরা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে আর এটি ব্যবহৃত হয় কী হিসেবে, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই অ্যালগি কী উপায়ে রিপ্রোডাকশন করে, এরা ভেজিটেটিভ পদ্ধতি, অ্যাসেক্সুয়াল পদ্ধতি এবং সেক্সুয়াল পদ্ধতি, এই তিনটে পদ্ধতি এরা রিপ্রোডাকশন করতে পারে। এই অ্যালগিকে বিভিন্ন কালার অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হয়েছে, গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি আর রেড অ্যালগি। এবং সেই বিভিন্ন ধরনের অ্যালগির উদাহরণ এখানে দেওয়া আছে। নেক্সট যে ভাগটি আমরা পড়ব সেটা হলো পয়েন্ট নম্বর 28, ব্রায়োফাইটা। এখানে মস এবং লিভার উড, এই দুটো উদ্ভিদ হলো এই ব্রায়োফাইটার উদাহরণ। আর ব্রায়োফাইটাকে কী বলা হয়, উদ্ভিদের মধ্যে অ্যাম্ফিবিয়ান্স। আমরা জানি যে অ্যাম্ফিবিয়ান্স মানে হলো উভচর, প্রাণীদের মধ্যে উভচর আছে, যেমন ব্যাঙ, জলভাগ এবং স্থলভাগ দুই জায়গায় থাকে, তাই আমরা একে নাম দিয়েছি অ্যাম্ফিবিয়ান্স। ঠিক একই রকমভাবে এই ব্রায়োফাইটের অন্তর্গত সমস্ত উদ্ভিদ দুই জায়গায় থাকে, অর্থাৎ তাদেরকে জলেও দেখা যায় এবং স্থলেও দেখা যায়, তাই এই ব্রায়োফাইটা হলো অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্ল্যান্টস। নেক্সট পয়েন্ট হলো 29, এবং যে শ্রেণীবিভাগ সম্পর্কে পড়বো সেটা হলো টেরিডোফাইটস। টেরিডোফাইটসের উদাহরণ হলো হর্সটেল আর হলো ফার্ন। এই টেরিডোফাইট হলো এমন একটি স্থলজ উদ্ভিদ যার মধ্যে প্রথম ভাস্কুলার টিস্যু, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট হলো 30, এবং শ্রেণীবিভাগ উদ্ভিদের যে ভাগটি নিয়ে আমরা পড়ব সেটি হলো জিমনোস্পাম। এখানে যে সিড বা বীজ থাকে সেটা নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ ন্যাকেড থাকে, সিডস আর ন্যাকেড। এই উদ্ভিদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওভিউলস আর নট এনক্লোজড বাই এনি ওভারি ওয়াল অ্যান্ড রিমেন এক্সপোজড বোথ বিফোর অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন। আর একেবারে শেষ ভাগে আসবো পয়েন্ট নম্বর 31, অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ এই ধরনের উদ্ভিদে ফুল দেখা যায় এবং যে বীজ থাকে সেটি ক্লোজড অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে না। এটি হলো উদ্ভিদের শ্রেণীবিভাগের মধ্যে সবথেকে বড় শ্রেণীবিভাগ। আর সবথেকে ছোট উদ্ভিদের নাম কি, উলফিয়া। সবথেকে বড় উদ্ভিদের নাম কি, ইউক্যালিপটাস। আর এই সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে ফল হয় এবং তার ভেতরে যে বীজ থাকে সেই বীজগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো একবীজপত্রী আর একটা হলো দ্বিবীজপত্রী। মোনোকটিলিডন এবং ডাইকটিলিডন। মোনোকটিলিডনে একটি হবে, এখানে ভুল লেখা আছে, এখানে ওয়ান হবে, অর্থাৎ এখানে একটি বীজপত্র। আর এখানে দেখো ওয়ান লেখা আছে, এটা ভুল হয়ে গেছে, এখানে টু হবে, অর্থাৎ দুটো বীজপত্র থাকবে। মোনোকটিলিডনে থাকবে একটি বীজপত্র আর ডাইকটিলিডনে থাকবে দুটো বীজপত্র।
নেক্সট চ্যাপ্টার হলো চ্যাপ্টার নাম্বার 4, অ্যানিম্যাল কিংডম, অর্থাৎ প্রাণী জগৎ। পয়েন্ট নম্বর 35, সিলম। সিলম মানে হলো বডি ক্যাভিটি যার মধ্যে মেসোডার্ম থাকবে, এবং যে সমস্ত প্রাণীর সিলম থাকবে তাদেরকে আমরা বলবো সিলোমেট। এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে সিলম দেখা যায়, তাই হলো সিলোমেট। অর্থাৎ অ্যানিলিডস, অঙ্গুরিমাল প্রাণী, মোলাস্কা, আর্থ্রোপডস বা সন্ধিপদী প্রাণী, একাইনোড্রামস, হেমিকর্ডাটা এবং কর্ডাটা, এই সমস্ত প্রাণীরা হলো সিলোমেট। যাদের সিলম থাকে না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। প্রাণী জগতের শ্রেণীবিভাগের একবারে প্রথম শ্রেণীতে আমরা চলে আসি, যেটি হলো ফাইলাম। প্রথম ফাইলামে চলে আসি, যেটা হলো পরিফেরা। ফাইলাম পরিফেরা, এই ছিদ্রযুক্ত প্রাণীর মধ্যে স্পঞ্জ হলো একটি উল্লেখযোগ্য উদাহরণ। এর মধ্যে যেটি অনেক ছিদ্র থাকে, যেটি বড় ছিদ্র থাকে তাকে বলা হয় অস্কিউলাম, আর যেগুলো ছোট ছোট ছিদ্র থাকে সেগুলো হলো অস্টিয়া, এবং মাঝখানের যে ফাঁকা গহ্বর থাকে সেটিকে বলা হয় স্পঞ্জোসিল। এই পরিফেরার কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ হলো সাইকন, স্পঞ্জিলা আর ইউ স্পঞ্জিলা। সাইকন কে বলা হয় স্কাইফা, স্পঞ্জিলাকে বলা হয় ফ্রেশ ওয়াটার স্পঞ্জ, এবং ইউ স্পঞ্জিলাকে বলা হয় বাথ স্পঞ্জ। নেক্সট ফাইলাম হলো নিডারিয়া। এই নিডারিয়া ফাইলামের কয়েকটি উদাহরণ এখানে বর্ণনা করা আছে, যেমন অরিলা, একে বলা হয় জেলিফিশ। আবার পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় ফাইসেলিয়াকে। আবার সি পেন বলা হয়, অর্থাৎ সমুদ্রের কলম বলা হয় পেন্নাটুলাকে। এখন সরাসরি চলে আসছি পয়েন্ট নম্বর 41, ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস, অর্থাৎ চ্যাপ্টা কৃমি, যেখানে একটি উল্লেখযোগ্য শব্দ আমরা পাবো, সেটি হলো ফ্লেম সেল। সেই ফ্লেম সেলটি কি? এই চ্যাপ্টা কৃমি বা প্ল্যাটিহেলমিনথিস এই ফ্লেম সেলের সাহায্যে অসমোরেগুলেশন করে এবং এক্সক্রিশন অর্থাৎ রেচন ক্রিয়া সম্পূর্ণ করে। নেক্সট আমরা চলে আসি পয়েন্ট নম্বর 43, সেটি হলো অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী। এদের যে বডি বিভিন্ন সেগমেন্টে বিভক্ত থাকে, যেমন কেঁচোর আমরা বডি দেখেছি, সেই ছোটো 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 করে সেগমেন্টগুলো থাকে, সেই সেগমেন্টগুলো একটি বিশেষ পদ্ধতিতে জয়েন্ট হয়ে থাকে, সেটাকে বলা হয় মেটামিয়ার। এখন আমরা চলে আসবো ফাইলাম আর্থ্রোপডস, অর্থাৎ সন্ধিপদী প্রাণী। এটি হলো সব থেকে বড়ো ফাইলাম, অর্থাৎ এখনও পর্যন্ত যে কটি ফাইলাম আবিষ্কার হয়েছে সেই ফাইলামগুলোর মধ্যে সবথেকে বড় এবং সবথেকে বেশি প্রজাতির প্রাণী যেখানে আছে সেটি হলো আর্থ্রোপডস। এদের বডি তিনটে ভাগে সাধারণত বিভক্ত হয়ে থাকে, যেমন হেড, থোরাক্স আর অ্যাবডোমেন, এবং বডিগুলি বিভিন্ন ছোট ছোট খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে থাকে, এই জন্য একে বলা হয় সন্ধিপদী প্রাণী। যেমন মৌমাছি, সিল্কওয়ার্ম, এই বিভিন্ন রকম আছে যেগুলো এই আর্থ্রোপডসের উদাহরণ। বন্ধুদেরকে বলে রাখি, এই নোটসটি যদি কেউ একবার কষ্ট করে পড়তে পারে তাহলে বায়োলজি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বায়োলজি থেকে কোনো প্রশ্ন তার কাছে আটকাবার কথা নয়। এখন পিএসসি মাঝে মাঝে কিছু কঠিন, কিছু আনকমন কোশ্চেন দেয়, সেগুলো হয়তো পাওয়া নাও যেতে পারে, তবু আশা করা যায় পিএসসি যেখান থেকেই কোশ্চেন দিক, এই 11-12 এনসিইআরটি সেই সমস্ত কোশ্চেনগুলোকে কভার করবে, এবং এই নোটসটি সেই জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি ফাইলাম মোলাস্কা। এটা হলো সেকেন্ড লার্জেস্ট। এর ভিতরে কী আছে? বিভিন্ন শামুক প্রকৃতির বিভিন্ন যে প্রাণীগুলো আছে, যেমন পাইলা, যেটাকে বলা হয় অ্যাপেল স্নেল, অর্থাৎ আপেল শামুক, এবং আরও যে সমস্ত প্রাণী এখানে লিস্ট করা আছে সেটা একবার দেখে নেবে। যেমন অক্টোপাস, অক্টোপাসও এই মোলাস্কার একটি উদাহরণ, যাকে ডেভিল ফিশ বলা হয়। আর পয়েন্ট নম্বর 46, ফাইলাম একাইনোডারমাটা, যার একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম, এবং সবথেকে বড় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো স্টার ফিশ, যাকে বলা হয় অ্যাস্টিরিয়াস, এবং আরও যে সমস্ত প্রাণী আছে এই ফাইলামের মধ্যে সেইগুলি এখানে লিস্ট করা আছে। নেক্সট আসবো পয়েন্ট নম্বর 48, ফাইলাম কর্ডাটা, এবং ঠিক পয়েন্ট নম্বর 47 ছিল হেমিকর্ডাটা, এবং তারপরেই 48 আছে কর্ডাটা। এই কর্ডাটা কারা? যাদের নোটোকর্ড থাকবে এবং একটি নার্ভ কর্ড থাকবে তারাই হলো কর্ডেট, এবং এর আন্ডারে বেশ কিছু সাব ফাইলাম আছে, যেমন ইউকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এই ইউকর্ডাটা, সেফালোকর্ডাটা আমি এখন বলছি না, সরাসরি চলে আসবো ভার্টিব্রাটা,
অর্থাৎ ভার্টিব্রেট, যাদের মেরুদণ্ড আছে, তাদেরকেও আবার দুটো শ্রেণীতে ভাগ করব আমরা। একটা হলো একনাথা, যাদের জ অর্থাৎ যে আমরা থুতনি বলি সেই অংশটা থাকবে না, সেটা হলো একনাথা। আর ন্যাথোস্টোমাটা, যাদের জ বা যে থুতনি সেটি থাকবে। এখন বেশ কিছু প্রাণীর নাম এবং তাদের কমন নেমগুলো এখানে দেওয়া আছে পরপর, যেমন ডগফিশ, তাদের সাইন্টিফিক নেমটা কি, স্কলিডন, স্ট্রিং ফিশ, ট্রাইগন। এখন ভার্টিব্রেটার মধ্যে যে বিভিন্ন ক্লাস আছে সেই ক্লাস নিয়ে আমরা আলোচনা করছি। পয়েন্ট নম্বর 49, ক্লাস অ্যাম্ফিবিয়ান অর্থাৎ উভচর, যে সমস্ত প্রাণী ডাঙায় এবং জলে উভয় জায়গায় থাকে তাদেরকে আমরা বলব উভচর। এই ক্লোয়াকাটা কি, তাদের একটি কমন চেম্বার থাকে, একটা কমন চেম্বার থাকে যেখানে তাদের খাদ্যনালী, ইউরিনারি ক্যানেল অর্থাৎ রেচন নালী, এবং রিপ্রোডাক্টিভ ট্র্যাক অর্থাৎ যৌন নালী, অর্থাৎ খাদ্যনালী, রেচন নালী এবং যৌন নালী এক জায়গায় মিশে এমন একটি চেম্বার, সেটাকে বলা হয় ক্লোয়াকা। এটি দেখা যায় অ্যাম্ফিবিয়ানসদের। এবং এদের যে হৃৎপিণ্ড থাকে সেখানে তিনটি চেম্বার থাকে, এটি মনে রাখতে হবে। আর এই উভচর প্রাণীদের মধ্যে একটি উভচর প্রাণী যে গাছে থাকে, যে আমরা ফ্রগ বা ব্যাং দেখেছি যেটা ডাঙায় থাকে, স্থলে থাকে, এবং কিছু ব্যাং আছে যেটা গাছে থাকে, এমন একটি উভচর প্রাণীর নাম হলো হাইলা। আবার যে সমস্ত উভচর প্রাণীর কোনো পা থাকে না, লিমলেস অ্যাম্ফিবিয়ান্স, এটি WBCS-এর ক্ষেত্রে একটি বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেন যে লিমলেস অ্যাম্ফিবিয়ান্সের উদাহরণ অথবা লিমলেস অ্যাম্ফিবিয়ান্সদের কী বলা হয়। সেই লিমলেস অ্যাম্ফিবিয়ান্স অর্থাৎ যাদের পা থাকে না তাদেরকে বলা হয় ইকথিওফিস। এখন আমরা সরাসরি চলে আসবো পয়েন্ট নম্বর 50, ক্লাস রেপটাইলস বা রেপটিলা অর্থাৎ সরীসৃপ প্রাণী, যারা বুকে হেঁটে বেড়ায়, যাদের পাটা খুব ছোটো ছোটো হয়। এদের হৃৎপিণ্ড সাধারণত তিনটে চেম্বার থাকে, কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হলো কুমির বা ক্রোকোডাইল, তার হার্টের চারটি চেম্বার থাকে। এখন চলে আসি ক্লাস ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী, পয়েন্ট নম্বর 52। এই ম্যামালসদের একটি বৈশিষ্ট্য হলো এদের এক্সটার্নাল ইয়ার্স দেখা যায়, যেমন আমাদের যে কানটা থাকে বাইরে থেকে দেখা যায়, এটাকে কিন্তু বলা হয় পিনা। আর এই স্তন্যপায়ী প্রাণী সাধারণত দুভাগে ভাগ করে থাকি আমরা, একটা হলো ওভিফেরাস, একটা হলো ভিভিফেরাস। এই ওভিফেরাস কারা, যারা ডিম পাড়ে, অর্থাৎ আমরা জানি স্তন্যপায়ী প্রাণীরা তারা বাচ্চা প্রসব করে, সাধারণত তারা ডিম পাড়ে না, কিন্তু এমন কিছু প্রাণী আছে যারা ডিম পাড়ে, তাদেরকে বলা হয় ওভিফেরাস। এমন একটি প্রাণীর উদাহরণ প্রায় জিজ্ঞাসা করা হয়, সেটা হলো প্ল্যাটিপাস। তাহলে প্রশ্ন এমন আসবে যে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো যারা ডিম পাড়ে, উত্তর হবে প্ল্যাটিপাস। তাহলে বন্ধুরা, এখানেই যে প্রাণী জগৎ এবং তার ক্লাসিফিকেশান খুব ছোট একটি জিস্টের মাধ্যমে শেষ করা হলো, এবং বেশ কিছু ইনফরমেশান আমরা পেলাম। এখন নেক্সট চ্যাপ্টার আমি নাম লিখে নিই, সেটি হবে মরফোলজি অফ প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ আছে, মূল, কাণ্ড, পাতা, সেই সম্পর্কে ছোট্ট একটু আলোচনা এখানে করা আছে। প্রথমেই আছে প্রাইমারি রুটস অর্থাৎ উদ্ভিদের আমরা বিভিন্ন রকম মূল দেখতে পাই যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ হয়, যেমন আমরা দেখেছি ধান গাছ, তাদের মূল এরকম ছোটো ছোটো অংশে বিভক্ত, যেগুলোকে আমরা গুচ্ছ মূল বলি, সেই ধরনের মূলই হলো প্রাইমারি রুট। আবার ট্যাপ রুট সিস্টেমটা কি, যে মাস্টার্ড প্লান্ট অর্থাৎ আমরা দেখব যখন সর্ষে গাছ আমরা দেখব, তখন দেখব এক ধরনের মূল দেখা যায়, সেটি হলো ট্যাপ রুট, একটা সোজা নিচের দিকে নেমে যায়। এখন এই পয়েন্ট নম্বর 59, পেজ নম্বর 15, 15 পেজ নম্বরে যে পয়েন্ট নম্বর 59 আছে, সেখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে প্রায়, সেটি হলো এই যে পটেটো, জিঞ্জার অর্থাৎ আলু, আদা, হলুদ, এইগুলি কী, এইগুলো হলো মডিফিকেশন অফ স্টিম, এগুলো কিন্তু মূল নয়, এগুলি হলো কাণ্ডের মডিফিকেশন। পয়েন্ট নম্বর 59 পরে আমরা চলে আসবো পয়েন্ট নম্বর 73, এবং এটি একটি নতুন চ্যাপ্টার, চ্যাপ্টার নম্বর 5, যেটি হলো দ্য সেল অর্থাৎ কোষ। বিজ্ঞানী লিওয়েন হুক প্রথম কি করেছিলেন, ফার্স্ট স অ্যান্ড ডিসক্রাইবড এ লাইফ সেল। রবার্ট ব্রাউন তার পরবর্তীকালে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন।
এখন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সেল থিওরি অর্থাৎ কোষ তত্ত্ব, সেই কোষ তত্ত্বর প্রবক্তা কে? দুটো বিজ্ঞানী আছে যে কোষ তত্ত্বের প্রবক্তা, একটি হলেন জার্মানির বোটানিস্ট, তার নাম স্লেইডেন, আর একজন আছেন সোয়ান, যিনি হলেন ব্রিটিশ জিওলজিস্ট। এখন জেনে নেব সেল কয় ধরনের হয়, কোষ কয় প্রকারের হয়। কোষ সাধারণত আমরা দুভাগে ভাগ করব, ইউ ক্যারিওটিক্স আর হলো প্রো ক্যারিওটিক। এই প্রো ক্যারিওটিক সেল কোনগুলো? যেখানে নিউক্লিয়ের বাইরে কোনো মেমব্রেন বা পর্দা থাকবে না। আর ইউক্যারিওটিক কোনগুলো? যেখানে নিউক্লিয়ের বাইরে একটি মেমব্রেন থাকবে, সেটি হলো ইউক্যারিওটিক। দ্য স্মলেস্ট সেল, সবথেকে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম, আর সবথেকে বড় কোষ হলো উট পাখির ডিম, সবথেকে দীর্ঘ কোষ হলো নার্ভ সেল। এখন চলে আসি পয়েন্ট নম্বর 89, যেটি হলো সেল ওয়াল বা কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ এবং ফাঙ্গির দেহেতে দেখা যায় এবং এটা প্রাণীর দেহে দেখা যায় না। নেক্সট পয়েন্ট হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দু ধরনের হয়, একটা হলো RER অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর একটা হলো SER অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর কাজ কি? এর কাজ হলো প্রোটিন সিনথেসিস এবং সিক্রেশন। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর কাজ হলো, মেজর ফাংশন হলো সিনথেসিস অফ লিপিড অর্থাৎ লিপিড সিনথেসিস করা, সংশ্লেষ করা। লাইসোজোমের মধ্যে কি ধরনের এনজাইম থাকে? সেখানে থাকে হাইড্রোলাইটিক এনজাইম অর্থাৎ জল ভঙ্গকারী উৎসেচক। এখন আমরা সরাসরি চলে আসবো পয়েন্ট নম্বর 98, যেটি হলো মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরযুক্ত পর্দা দ্বারা আবৃত অর্থাৎ ডবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে অংশ কম্পার্টমেন্ট, সেখানে এক ধরনের তরল থাকে, তাকে বলা হয় ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে অবাধ শ্বসন ঘটে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রিস্টা থাকে অর্থাৎ যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা আঙুলের মতো প্রবর্ধক অংশ, যেটি ম্যাট্রিক্সের দিকে বৃদ্ধি পেয়ে থাকে, সেটিকে আমরা বলবো ক্রিস্টা। এছাড়াও আরেকটি ইনফরমেশান বলে রাখি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল অর্থাৎ কোষের শক্তি ঘর। নেক্সট আমরা চলে আসবো 107 অর্থাৎ 107 নম্বর পয়েন্ট, যেটি হলো রাইবোজোম। এই রাইবোজোম প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপির আন্ডারে অবজারভেশন করেন, পর্যবেক্ষণ করেন যে সায়েন্টিস্ট, সেই ব্যক্তির নাম হলো জর্জ প্যালাডে, 1953। 108 নম্বর পয়েন্ট, দ্য ইউক্যারিওটিক রাইবোজোম হলো 80S প্রকৃতির আর প্রোক্যারিওটিক রাইবোজোম 70S প্রকৃতির। এসকে বলা হয় সেডিমেন্টেশন কো এফিসিয়েন্ট। আমি এখানে কিছু পয়েন্ট স্কিপ করে করে যাচ্ছি, যেমন দেখো 109 নম্বর পয়েন্ট, 109 নম্বর পয়েন্ট হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রথম আবিষ্কার করেন রবার্ট ব্রাউন 1831 সালের দিকে এবং ক্রোমাটিন নামটি দেন ফ্লেমিং। কিছু কোষ আছে যাদের মধ্যে নিউক্লিয়াস থাকে না, এমন কয়েকটি কোষ হলো স্তন্যপায়ী প্রাণীর যে এরিথ্রোসাইট সেল আছে সেটি, এবং উদ্ভিদের মধ্যেও এমন কিছু কোষ আছে যেমন সিপ টিউব, এই কোষগুলি মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এবং আমরা এখন চলে আসি ক্রোমোজোম এর শ্রেণীবিভাগ নিয়ে। ক্রোমোজোম সাধারণত চার ভাগে ভাগ করা যায়, এটা হলো মেটাসেন্ট্রিক অর্থাৎ যার সেন্টার একেবারে মিডিলে থাকবে আর দুই দিকে দুটো ক্রোমোজোমের বাহুগুলো থাকবে, সেটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আর একটি হলো সাব মেটাসেন্ট্রিক, এর যে সেন্ট্রোমিয়ারটা, সেই সেন্ট্রোমিয়ারটা একদিকে একটু সরে থাকবে, আর অ্যাক্রোসেন্ট্রিক আর লাস্ট হলো টেলোসেন্ট্রিক, টেলো মানে একেবারে এক প্রান্তে থাকবে, এক প্রান্তে থাকবে সেন্ট্রোমিয়ার আর বাহুগুলো একদিকে থাকবে। নেক্সট হলো চ্যাপ্টার নম্বর 6 বায়ো মলিকিউলস, পেজ নম্বর 20, আর এখানে মোট এই নোটসটি 114 পৃষ্ঠা আছে এবং 25 চ্যাপ্টার আছে। পয়েন্ট নম্বর 113, এখানে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বর্ণনা করা আছে এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে ক্লাসিফিকেশন করা আছে, যেমন অ্যাসিডিক
অম্ল ধর্মীয় অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড, আবার আছে বেসিক বা ক্ষার ধর্মীয় অ্যামাইনো অ্যাসিড, সেটি হলো লাইসিন। আবার কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো না অ্যাসিডিক না বেসিক, এগুলো হলো নিউট্রাল, সেগুলো হলো ভ্যালিন। আর কিছু আছে অ্যারোমেটিক প্রকৃতির, যেমন টাইরোসিন, এবং আছে ট্রিপটোফ্যান। নেক্সট পয়েন্ট হলো নাইট্রোজেন বেস। এখান থেকে একটা করে কোশ্চেন সাধারণত এসে থাকে নাইট্রোজেন বেসের উপরে। পরবর্তী যখন আমরা ডিএনএ পড়ব সেখানে আরও ডিটেলসে বর্ণনা করা আছে, তবে এখানে যেটুকু বর্ণনা করা আছে আমি সেগুলো বলছি। এই নাইট্রোজেন বেস দু রকমের হয়, একটি হলো পিউরিন আর একটি হলো পাইরিমিডিন। পিউরিন কোনগুলো? অ্যাডিনিন আর গুয়ানিন, অ্যাডিনিন আর গুয়ানিনকে বলা হয় পিউরিন। সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, এই তিনটি হলো পাইরিমিডিন প্রকৃতির। এখন পয়েন্ট নম্বর 115, যেখানে আছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কি? যখন কোনো সুগার এবং তার সঙ্গে নাইট্রোজেন বেস এই দুটো থাকবে, অর্থাৎ নাইট্রোজেন বেসের সঙ্গে সুগার যুক্ত হবে, তখন সেটা তৈরি হবে নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কখন হবে? যখন নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ সেখানে থাকবে কি কি? নাইট্রোজেন বেস, সুগার আর ফসফেট গ্রুপ, তাহলে সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। 106 নম্বর পয়েন্টে আছে প্রোটিনস আর লিনিয়ার চেইনস অফ অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর যুক্ত হয়ে একটি প্রোটিন তৈরি করে। বর্তমানে 21 ধরনের অ্যামাইনো অ্যাসিড আবিষ্কৃত হয়েছে এবং সেই অ্যামাইনো অ্যাসিডের নাম এখানে লিস্ট করা আছে। নেক্সট আমরা আসছি পয়েন্ট নম্বর 123, যেখানে বলা আছে হিউম্যান হিমোগ্লোবিন অর্থাৎ HB কনসিস্ট অফ 4 সাব ইউনিট। একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টে সাব ইউনিট থাকে, দুটো থাকে আলফা আর দুটো থাকে বিটা। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় হিমোগ্লোবিনের কটি সাব ইউনিট, উত্তর হবে 4টি। 125 নম্বর পয়েন্টে আমরা এখানে আরও একটা জিনিস দেখব, 125 এবং 126, যেখানে ডিএনএর স্ট্রাকচার বর্ণনা করা হয়েছে, এবং একেবারে লাস্ট চ্যাপ্টারে গিয়ে আর একবার ডিএনএ স্ট্রাকচার আরও ডিটেলসে বর্ণনা করা আছে। এখানে যেটা বলা আছে এর সাথে টি অর্থাৎ অ্যাডিনিনের সঙ্গে থাইমিন যুক্ত হবে এবং মাঝখানে থাকবে ডবল বন্ড, দুটো বন্ড থাকবে। আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত হবে, মাঝখানে থাকবে তিনটে বন্ড। এখন মোটামুটিভাবে যে ডবল হেলিক্যাল স্ট্রাকচার, ডবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, মোটামুটিভাবে স্ট্রাকচারটা এরকম, যেখানে ইচ স্ট্যান্ডার্ড অ্যাপিয়ার্স লাইক হেলিক্যাল স্টেয়ারকেস, অর্থাৎ সিঁড়ির মতো উঠে যাবে ঘুরে ঘুরে। আর একটা ধাপ ওটা মানে সেটার অর্থ হলো একটা বেস পেয়ার উপরে ওঠা, এবং একটার সঙ্গে যখন এখানে একটা বেস পেয়ার আছে আর একটা বেস পেয়ার ঠিক তার সাথে 36 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠছে। এইভাবে যেতে যেতে যখন 10টি বেস পেয়ার উপরে উঠবে তখন সে সম্পূর্ণ ঘুরে যাবে। এবং এখানে বলা আছে এই 10টি বেস পেয়ার তার টোটাল দৈর্ঘ্য হবে 34 অ্যামস্ট্রং। নেক্সট চ্যাপ্টার হলো এনজাইম অর্থাৎ উৎসেচক। উৎসেচক 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উৎসেচক ধ্বংস হয়ে যায় এবং ম্যাক্সিমাম উৎসেচকই হলো প্রোটিন। নেক্সট পয়েন্ট হলো পয়েন্ট নাম্বার 134, যেখানে বলা আছে একটি উৎসেচকের মধ্যে দুরকম পদার্থ থাকে, একটা নন প্রোটিন আর একটা প্রোটিন। উৎসেচকের যে নন প্রোটিন পোর্শন তাকে বলা হয় কোফ্যাক্টর, আর যেটি প্রোটিন পোর্শন সেটিকে বলা হয় অ্যাপো এনজাইম। আর কোফ্যাক্টর তিন ধরনের হয়, একটা হয় প্রোস্থেটিক গ্রুপ, একটা কোএনজাইম, একটা হলো মেটাল আয়রন। অর্থাৎ দেখো এই যে ফিগারটা আছে এখান থেকে বোঝা যাচ্ছে টোটালটা হলো এনজাইম, তার মধ্যে এই পোর্শনটা হলো প্রোটিন পোর্শন যাকে আমরা বলছি অ্যাপো এনজাইম, আর এই সাইটের পোর্শনটা হলো নন প্রোটিন পোর্শন যাকে আমরা কোফ্যাক্টর বলছি। এবং সেই কোফ্যাক্টরগুলোকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করছি, একটা হলো প্রোস্থেট গ্রুপ, প্রোস্থেটিক গ্রুপ, নিচেটা আছে কোএনজাইম, আর একটা হলো মেটাল আয়রন।
নেক্সট চ্যাপ্টার হলো চ্যাপ্টার নম্বর 8, সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল। এখানে বেশ কিছু বর্ণনা করা আছে এবং লাস্টে একটা সামারি দেওয়া আছে, আমি সেই সামারিটা দেখিয়ে দিচ্ছি। এই যে সামারি অফ সেল সাইকেল 137 পয়েন্ট, এখানে আছে যে সেল সাইকেল সেটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হলো ইন্টারফেজ আর একটা হলো মাইটোসিস ফেজ বা এম ফেজ। এই যদি এটা টোটাল থেকে আমরা সেল সাইকেল ধরি তাহলে দেখব এই ছোট একটি অংশ হলো এম, আর বাকি যে বেশিরভাগ অংশ সেটা হলো ইন্টারফেজ। এম ফেজটি কী? এম ফেজ হলো এমন একটি ফেজকে রিপ্রেজেন্ট করবে যেটা অ্যাকচুয়াল সেল ডিভিশন, অর্থাৎ আসল যে সেল ডিভিশনটা সেই এম ফেজের মধ্যে ঘটে থাকে, যেটাকে আমরা বলি মাইটোসিস, সেই এই ছোট্ট অংশের ভিতরে ঘটে থাকে। আর ইন্টারফেজ হলো দুটো এম ফেজের মাঝখানের অংশ, এই দুটো ফেজের মধ্যে যেটি আছে ইন্টারফেজ তার ডিউরেশনটা 95%-এর বেশি, অর্থাৎ এম ফেজ খুব কম টাইমের মধ্যে হয় কিন্তু ইন্টারফেজটা খুব দীর্ঘ সময় ধরে চলে। এখন আসি যে এম ফেজটি কী। এম ফেজ প্রথম শুরু হয় নিউক্লিয়াসের ডিভিশন দিয়ে, তারপরে মোটামুটি চলে যে ক্রোমোজোম আছে অর্থাৎ ডটার ক্রোমোজোম সেইগুলো ডিভিশন করে, এবং ফাইনালি শেষ হয় তার ভিতরে যে সাইটোপ্লাজম আছে সেটির ডিভিশন দিয়ে। ইন্টারফেজকে বলা হয় রেস্টিং ফেজ। ইন্টারফেজকে আমরা ফার্দার আরও তিনটে ফেজে ডিভাইড করব, যেখানে আছে G1 অর্থাৎ গ্যাপ 1, S অর্থাৎ সিনথেসিস, আর আছে G2 বা গ্যাপ 2। G1 ফেজে কী হয়? G1 ফেজ ইজ দ্য ইন্টারভাল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ DNA রেপ্লিকেশন। আর S ফেজে কী হয়? যেটাকে আমরা সিনথেসিস বলছি, সেখানে DNA সিনথেসিস লক্ষ্য করি আমরা। আর G2 বা গ্যাপ 2 ফেজ, সেখানে কী হয়? প্রোটিন সিনথেসিস হয়। মাইটোসিস যে পদ্ধতি, যে মাইটোসিস ফেজ, সেইগুলোকে ফার্দার আরও 4টি স্টেজে ডিভাইড করা যায়। একটি হলো প্রোফেজ, সেকেন্ড হলো মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এখন এই বিভিন্ন স্টেজে কী কী বৈশিষ্ট্য আছে সেটা আমরা সংক্ষেপে জেনে নেব। যেমন প্রোফেজ, ফার্স্ট স্টেজ অফ মাইটোসিস, মাইটোসিসের প্রথম স্টেজ, ফলোস এস অ্যান্ড G2 ফেজ অফ দ্য ইন্টারফেজ। অর্থাৎ মাইটোসিসের যে প্রথম পদ্ধতি আছে প্রোফেজ, তারপরেই চলে আসবে এস এবং G2 ফেজ। এবং এখানে কী হয়? ইনিশিয়েশন অফ কনডেনসেশন, ঘনীভূত হয়। কিসের ঘনীভূত হয়? ক্রোমোজোমাল মেটেরিয়ালস, অর্থাৎ একটা কোষের মধ্যে যে বিভিন্ন ক্রোমোজোমাল মেটেরিয়ালসগুলো থাকে সেইগুলো এক জায়গায় চলে আসে এবং সেটা ঘনীভূত হয়। নেক্সট ফেজ হলো মেটাফেজ। সেখানে কী কী ঘটে? কমপ্লিট ডিস ইন্টিগ্রেশন অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ, অর্থাৎ যে নিউক্লিয়াসের বাইরে যে একটা আবরণ থাকে সেই আবরণের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, আর কনডেনসেশন অফ দ্য ক্রোমোজোম কমপ্লিটেড, যেটা আগে কনডেনসেশন শুরু হয়েছিল এই ফেজে গিয়ে পুরো কনডেন্স হয়ে যাবে, এক জায়গায় চলে আসবে, ঘনীভূত হবে। এবং কোষের ভিতরে যে সমস্ত ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমটা একেবারে মাঝখানে ইকুইটার পজিশনে একটা ক্রোমাটিডের উপরে চলে আসবে। নেক্সট ফেজ হলো অ্যানাফেজ। অ্যানাফেজের দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। প্রথম ঘটনা হলো এখানে যে সেন্ট্রোমিয়ার থাকবে সেই সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায়, আর ক্রোমাটিড যেটা থাকবে সেটিও সেপারেট হয়ে যায়, আর ক্রোমাটিডগুলো এই কোষের দুটো মেরু অঞ্চলের দিকে তাদের অগ্রসর ঘটে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনাসিস। এই লেপটোটিনে কী ঘটে? যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমগুলি ধীরে ধীরে আমরা দেখতে পাই যে লাইট মাইক্রোস্কোপের সাহায্যে, তাহলে এই ল্যাপটোটিন দশায় আমরা ক্রোমোজোমগুলোকে লাইট মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই। জাইগোটিন দশায় কী হয়? ক্রোমোজোমগুলো একটা পেয়ার সৃষ্টি করতে শুরু করে, এবং এই সমস্ত যে পেয়ার সৃষ্টি করে তাদেরকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলবো। আর প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার শুরু হয়। আর নেক্সট ফেজ যেটি আছে অর্থাৎ
ডিপ্লোটিন সেখানে একটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটি হলো কায়াজমাটা। আর ডায়াকাইনেসিসে এই কায়াজমাটার একেবারে অন্তিম পর্ব সমাপ্ত ঘটে। নেক্সট চ্যাপ্টার হলো চ্যাপ্টার নম্বর 14, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম দুভাগে ভাগ করা যায়, কিছু নালী থাকে অ্যালিমেন্টারি ক্যানাল, আর কিছু গ্রন্থি থাকে, গ্ল্যান্ড থাকে। এখন এই যে ফিগারটা এখানে অঙ্কন করা আছে, সেখানে সমস্ত ধরনের গ্ল্যান্ড এবং বিভিন্ন রকম যে নালী সমস্তটাই এখানে রিপ্রেজেন্ট করা আছে। যেমন এখানে মুখগহ্বর, সেখান থেকে সোজা চলে যাচ্ছে খাদ্য এই পাকস্থলী। এই যে পাকস্থলীর কটা ভাগ, তার কী কী পোর্শান, কোন পোর্শানের কী কাজ, সেটা পরবর্তীকালে আছে। তারপরে তার নিচে আছে প্যাঙ্ক্রিয়াস, এই সাইডে আছে গল ব্লাডার, লিভার, আর যেখানে যে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এখানে অ্যাপেন্ডিক্স, এই যে রেকটাম, এই সমস্তটাই এই চিত্রের মাধ্যমে দেখে নেওয়া যাবে। এবং আমরা দেখে নিই মানুষের যে দাঁত, সেটা সারা জীবনে মানুষের দুই ধরনের দাঁত লক্ষ্য করা যায়। একটা একেবারে দুধে দাঁত বলা হয়, যেটা পারমানেন্ট নয়, যেটি কিছুদিন পরে সমস্ত দাঁতগুলোই উঠে যায় বা ভেঙে যায়, সেটিকে বলা হয় ডাইফোনোডন্ট, এবং সেটিকে আমরা মিল্ক টিথও বলে থাকি, এটা পারমানেন্ট নয়। আর একটা সেট দাঁত যেটা মানুষের পারমানেন্টভাবে থাকে, যেটার সংখ্যা 32টি হয়, এবং সেটি চারটি ধরনের দাঁত থাকে। একটা হলো ইনসাইজর, যেটা আমাদের একেবারে সামনের যে দাঁতগুলো আমরা দেখি, তারপরে ক্যানাইন, অর্থাৎ যে দাঁতগুলো সূচালো হয়, আর মাড়ির ঠিক আগে আছে প্রিমোলার, আর একেবারে মাড়ির দাঁত যেটাকে আমরা মোলার বলবো। আর মানুষের যে দাঁতের ফর্মুলা, অর্থাৎ ডেন্টাল ফর্মুলা কী, না আই, সি, পিএম, আর লাস্ট এখানে একটা এম হবে, অর্থাৎ ইনসাইজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এবং সেটাকে বলা হয় 21-23-21-23। এটি হলো মানুষের দাঁতের যে ডেন্টেশন ফর্মুলা। এখন আমরা সরাসরি চলে আসি স্টোম্যাক বা পাকস্থলী সম্পর্কে। যেই পাকস্থলীকে আমরা তিনটে ভাগে ভাগ করব, তিনটে অংশে ভাগ করব। এই যে আমরা ছবিটা দেখছি, এটা হলো পাকস্থলীর ছবি। এই তিনটে পার্ট আছে, প্রথম ভাগ হলো কার্ডিয়াক, সেকেন্ড ভাগ হলো ফান্ডাস, আর একেবারে শেষ ভাগ হলো পাইলোরিক। তারপরে চলে আসি আমরা স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনেরও ঠিক একই রকমভাবে তিনটে ভাগ, ডিওডিনাম, জিলিয়াম আর ইলিয়াম। এই ডিওডিনাম হলো ইউ শেপড, আর জিজুনাম যেটা আছে সেটি হলো লং, সবথেকে লম্বা, এবং এরকম প্যাঁচলো প্যাঁচলো অবস্থায় এভাবে থাকে। আর একেবারে শেষে আছে ইলিয়াম, সেটি আরও বেশি প্যাঁচালো। তাহলে সবথেকে প্যাঁচালো অংশ হলো এই ইলিয়াম। আর এই ভিলি একটি ইম্পর্টেন্ট শব্দ, যেটি থাকে স্মল ইন্টেস্টাইনের ভিতরে। মানুষের তিন জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, একটি হলো প্যারোটিড, একটি হলো সাব ম্যান্ডিবুলার, আর একটা হলো সাব লিঙ্গুয়াল। আর লিভার হলো মানুষের সবথেকে বড় গ্ল্যান্ড। নেক্সট আরও একটি গ্ল্যান্ড আছে যার নাম হলো প্যাঙ্ক্রিয়াস। এই প্যাঙ্ক্রিয়াস দু ধরনের গ্ল্যান্ড নিয়ে গঠিত, একটি হলো এক্সোক্রাইন আর একটা হলো এন্ডোক্রাইন, অর্থাৎ অন্তঃক্ষরা আর একটা হলো বহিঃক্ষরা। এই দুই ধরনের গ্ল্যান্ড নিয়ে গঠিত, যেটি এক্সোক্রাইন পোর্শান আছে, অর্থাৎ বহিঃক্ষরা যে গ্রন্থিটি আছে সেটি কী কী ক্ষরণ করে, অ্যালকালাইন জাতীয় পদার্থ ক্ষরণ করে, যেমন প্যাঙ্ক্রিয়াটিক জুস। আর যেটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেটি হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, এই ধরনের পোর্শনগুলো তারা ক্ষরণ করে। নেক্সট চ্যাপ্টার হলো চ্যাপ্টার নম্বর 16, অর্থাৎ 16 নম্বর চ্যাপ্টার। সেখানে আছে বডি ফ্লুইড এবং সার্কুলেশন। মানে প্রথমে আছে ব্লাড। ব্লাড কী? সেটা হলো একটি তরল যোগকলা। এবং প্লাজমাটা কী? সেই প্লাজমায় কী কী আছে? প্লাজমায় জলের ভাগটা সবথেকে বেশি আছে, 90-92%, এবং কিছু প্রোটিন পোর্শন আছে, সেটা 6-8%। আর বিভিন্ন রকম যে রক্ত কণিকা আছে সেই সম্পর্কে একটু বলছি। প্রথমে হলো লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট রেড ব্লাড সেল, RBC। এরা সাধারণত 5-5.5 মিলিয়ন সংখ্যায় থাকে এবং সবথেকে বেশি পরিমাণে থাকে। আর এটা তৈরি হয় কোথার থেকে? না, যে বোন ম্যারো আছে সেখান থেকে তৈরি হয়। এরা বাই কনকেপ হিসেবে থাকে এবং এটার মোট জীবনকাল হয়ে থাকে 120 দিন। তারপরে আমরা আসবো শ্বেত রক্তকণিকা, সেগুলো
গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট এই দুটো ভাগে ভাগ করছি। গ্রানুলোসাইটের মধ্যে থাকছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে থাকছে লিম্ফোসাইট আর মনোসাইট। নিউট্রোফিল কি? এটা হলো সব থেকে বেশি পরিমাণে থাকে আরবিসি ডব্লিউবিসির মধ্যে, আর এটা হলো ফ্যাগোসাইটিক সেল, অর্থাৎ যে ফ্যাগোসাইট পদ্ধতিতে এটা রোগ জীবাণু ধ্বংস করে। তারপর আছে ইউসিনোফিল, তারপর আছে বেসোফিল, লিম্ফোসাইট আর মনোসাইট। এই মনোসাইটও ফ্যাগোসাইটিক সেল, এরাও ফ্যাগোসাইটিস পদ্ধতিতে বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে। আর যে ইমিউন সিস্টেম মানুষের বডিতে থাকে তার জন্য মেনলি দায়ী হলো এই লিম্ফোসাইট। রক্তের যে চারটি গ্রুপ হয়ে থাকে এ, বি, ও আর এবি, সেই চারটি গ্রুপের মধ্যে ইউনিভার্সাল ডোনার অর্থাৎ সবাইকে দিতে পারে ও, আর ইউনিভার্সাল রিসেপ্টেন্ট অর্থাৎ সবার কাছ থেকে নিতে পারে সর্বজনীন গ্রহীতা, সেটি হলো এবি। আর যে আরএইচ ফ্যাক্টর আছে সেটি হলো অ্যান্টিজেন। ব্লাড সার্কুলেশন দুভাগে ভাগ করে থাকি আমরা, একটা হলো ওপেন ব্লাড সার্কুলেশন সিস্টেম, একটা ক্লোজ সার্কুলেশন সিস্টেম। এই ক্লোজ সার্কুলেশন সিস্টেম অ্যানিলিডস এবং সমস্ত কর্ডেটসের ক্ষেত্রে থাকে, আর ওপেন সার্কুলেটরি সিস্টেম সেটা আর্থ্রোপডস আর মোলাস্কার মধ্যে থাকে। নেক্সট চলে আসছি কোন প্রাণীর হার্টের চেম্বার কতগুলি, অর্থাৎ মাছের যে হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, তার চেম্বার দুটি, অ্যাম্ফিবিয়ানসদের তিনটি, রেপটাইলসদের তিনটি, আর বলেছিলাম একটা মাত্র এক্সেপশন আছে যেটি ক্রোকোডাইল, তার চারটি এই যেখানে লেখা আছে, আর বার্ড বা পাখির চারটি, আর ম্যামালস তাদেরও চারটি। নেক্সট আমরা চলে আসবো চ্যাপ্টার নাম্বার 19, 19 নম্বর চ্যাপ্টার, পয়েন্ট নম্বর 286, সেটা হলো সেন্ট্রাল নিউরাল সিস্টেম, যেখানে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেয়ে যাব। তার মধ্যে প্রথমেই আছে হিউম্যান নিউরাল সিস্টেম, যেটা সেন্ট্রাল নিউরাল সিস্টেম এবং রেসিপ্রোকাল নিউরাল সিস্টেমে ভাগ করছি আমরা। সেন্ট্রাল নিউরাল সিস্টেমের মধ্যে আছে ব্রেন আর স্পাইনাল কর্ড, আর পেরিফেরিয়াল নিউরাল সিস্টেমের মধ্যে আছে অ্যাফারেন্ট ফাইবার্স আর ইফারেন্ট ফাইবার্স। আর সেন্ট্রাল নিউরাল সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যেটি প্রধান অংশ সেটি হলো ব্রেন। এই ব্রেনকে আমরা তিনটে ভাগে প্রথমে ভাগ করবো, একটা হলো ফোর ব্রেন, মিডল ব্রেন আর হাইন্ড ব্রেন, আর যেটা সামনের ভাগ অর্থাৎ ফোর ব্রেন সেটিকে আমরা ভাগ করছি সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস বডির যে তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার সেটিকে নিয়ন্ত্রণ করে। আর হাইন্ড ব্রেনসে কী আছে? পোন্স, সেরিব্রাম, মেডুলা আর মেডুলা অবলাঙ্গাটা। আর নেক্সট যে চ্যাপ্টারটি ছিল সেটি হলো হরমোন, সেটা আমি অনেকটি স্কিপ করে একেবারে প্যাঙ্ক্রিয়াসটা দেখাচ্ছি। প্যাঙ্ক্রিয়াস থেকে কী কী হরমোন ক্ষরিত হয় সেটি আমরা দেখাচ্ছি। আমি জাস্ট এটি টোটাল ক্লাস হিসেবে করাচ্ছি না, এটা জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি। আমি এখন ফিলিমসের আগে যত সম্ভব আমি টোটাল চ্যাপ্টার ওয়াইজ করাতে পারবো না, জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। পরবর্তীকালে আমি একবারে চ্যাপ্টার ওয়াইজ যে 25টা থেকে 30টা চ্যাপ্টার হবে, আমি এক একটা চ্যাপ্টারের উপরে সিঙ্গেল ভিডিও বানাবো এবং সেখানে এমসিকিউ ইনক্লুড করব এবং আরও ভালোভাবে হবে। আমি আগেই বলেছিলাম যে প্যাঙ্ক্রিয়াসটা হলো একটা মিশ্র গ্রন্থি, অর্থাৎ এখানে এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন অর্থাৎ অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুই রকম গ্রন্থির মিশ্রণে এই প্যাঙ্ক্রিয়াসটা তৈরি হয়েছে। আর এই প্যাঙ্ক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটি অংশ আছে এবং সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আবার দু রকম সেল আছে, আলফা সেল আর বিটা সেল। এখন আমরা জানবো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের অর্থাৎ প্যাঙ্ক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে যে দুটো সেল আছে আলফা আর বিটা সেল, সেই দুটো সেল থেকে কী কী হরমোন ক্ষরিত হচ্ছে সেটা আমরা দেখব। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে ক্ষরিত হচ্ছে গ্লুকাগন আর বিটা সেল থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন। প্রশ্ন যদি টাফ হয়, স্ট্যান্ডার্ড হয়, এইভাবে জিজ্ঞাসা করবে যে ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হচ্ছে, তোমাকে কিন্তু জানতে চাওয়া হবে না যেটি প্যাঙ্ক্রিয়াস থেকে ক্ষরিত হচ্ছে, আরও ডিটেলসে জানতে হবে প্যাঙ্ক্রিয়াসের কোথা থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। শুধু এটুকুই নয়, আরও ডিটেলসে জানতে হবে সেই প্যাঙ্ক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, তার মধ্যে যে বিটা সেল আছে সেই বিটা সেল থেকে এই ইনসুলিন ক্ষরিত হচ্ছে, এইভাবেই প্রশ্ন আসবে। এখন সরাসরি চলে আসছি চ্যাপ্টার নাম্বার 23। আমি বলেছিলাম একেবারে শেষের দিকে ডিএনএ সম্পর্কে আরও ডিটেলসে বর্ণনা করা আছে, আমি সেখানে চলে আসছি। যে ডিএনএ ইজ এ লং পলিমার অফ ডি অক্সি রাইবো নিউক্লিওটাইড
এখন বলে রাখি, এই রাইবোনিউক্লিওটাইডটি কি? রাইবোনিউক্লিওটাইড তিনটি অংশ নিয়ে গঠিত, একটি হলো নাইট্রোজেন বেস, আর পেন্টোজ সুগার, আর হলো ফসফেট গ্রুপ। এই তিনটি অংশ নিয়ে গঠিত নিউক্লিওটাইড। নাইট্রোজেন বেস কয় প্রকারের হয়? নাইট্রোজেন বেস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, দুটো টাইপসের হয়ে থাকে, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। পিউরিনের ভিতরে কী কী আছে? অ্যাডিনিন অর্থাৎ এ, গুয়ানিন অর্থাৎ জি। আর পাইরিমিডিনের ক্ষেত্রে কী কী আছে? সাইটোসিন অর্থাৎ সি, আর থায়ামিন যেটি হলো টি। আরও একটি বেস থাকে যেটি সাধারণত আরএনএর ভিতরে থাকে, সেটা হলো ইউরাসিল। অর্থাৎ এই তিনটি আরএনএ এবং ডিএনএ সবার মধ্যে আছে, আর এই টি অর্থাৎ থায়ামিনটা কেবলমাত্র ডিএনএর মধ্যে থাকবে, আর ইউরাসিল কেবলমাত্র আরএনএর মধ্যে থাকবে। ডিএনএর যে ডবল হেলিক্যাল স্ট্রাকচার বা ডবল হেলিক্স স্ট্রাকচার, সেটি আবিষ্কার করেছিলেন 1953 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, এবং এই জন্য তারা পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এখন এই ডবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএটা কী? এখানে দুটো চেন থাকে, দুটো পলিপেপটাইড চেন থাকে। যখন আমরা আগের ফিগারটা দেখেছিলাম, খুব সহজভাবে বুঝতে পেরেছিলাম যে দুটো ফিগার একে অপরের সঙ্গে জড়িয়ে একটা সিঁড়ির মতন করে উপরের দিকে উঠছিল, অর্থাৎ এখানে দুটো চেন থাকে, আর দুটো চেন তারা অ্যান্টি প্যারালাল অবস্থায় থাকে, অর্থাৎ একজনের পাঁচের সঙ্গে একজনের তিন, আর একজনের তিনের সঙ্গে একজনের পাঁচ, যে দুটো এন্ড সেগুলো যুক্ত থাকে, আর এর সঙ্গে টি দুটো বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, ওটা ডবল বন্ড, আর জি এর সাথে সি ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। দেখো এই যে ফিগারটা এখানে আঁকা আছে, সেটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে টোটাল ডিএনএর স্ট্রাকচারটা হলো এই। আর 25টি চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আরও কিছু চ্যাপ্টারের সংক্ষিপ্ত নোটস আছে, সেটা দেখবে এখানে, যে বিভিন্ন রকম ডিজিজ অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া ঘটিত কী কী রোগ আছে, যেমন টিউবারকিউলোসিস, এই রোগের জন্য কারণকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এবং এই রোগের জন্য একটি টিকা দেওয়া হয় যেটি হলো BCG ভ্যাকসিন দেওয়া হয়। তারপর আছে ডিপথেরিয়া, কলেরা, লেপ্রোসি, এই সমস্ত রোগ এবং তাদের রোগের কারণ এখানে দেওয়া আছে, সেই রোগটি কোন ব্যাকটেরিয়ার প্রভাবে ঘটছে সেটি দেওয়া আছে, কী উপায়ে সেটিকে নিরাময় করা যায়, এই যে থেরাপি আছে, আর এখানে বিভিন্ন রকম যে ভ্যাকসিন সম্পর্কে বর্ণনা করা আছে। ঠিক একইভাবে টিটেনাস, টাইফয়েড, প্লেগ, গনোরিয়া, সিফিলিস, এই টোটালটা এখানে বর্ণনা করা আছে। আর তারপরেই চলে আসছি আমরা ভাইরাল ডিজিজ অর্থাৎ ভাইরাস ঘটিত ডিজিজ, যেটা হলো স্মল পক্স, চিকেন পক্স, পলিওমাইলিটিস অর্থাৎ পোলিও যাকে আমরা বলি, এখানে আরও কিছু ফিগার যুক্ত করা আছে, যেমন একটি সেল কেমন ধরনের হয়, কোষের ভিতরে কী কী অঙ্গাণু থাকে, সেইগুলো এখানে একটা সিম্পল পিকচারের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। এবং তারপরে যেগুলো আছে সেগুলো হলো সেল কয় প্রকারের, সেলের মধ্যে যেমন প্রথমেই আছে প্রোটোপ্লাজম, এদিকে আছে সেল ওয়াল, আবার এই প্রোটোপ্লাজমের মধ্যে আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, আর এদিকে আছে তোমার প্লাজমা মেমব্রেন, এই সাইটোপ্লাজমের মধ্যে আছে কিছু অর্গানি অর্থাৎ কোষ অঙ্গাণু, আর এদিকে আছে নিউক্লিয়াস, এইভাবে একটা ছকের মাধ্যমে বর্ণনা করা আছে। আর নেক্সট যে ফিগারটা আছে বা যে চার্টটি আছে, সেটি হলো সেল ডিভিশন অর্থাৎ মিওসিস, মিওসিস ওয়ান টু, তার যে আলাদা আলাদা ভাগ, এবং সেই ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই ভাগের কী কী ঘটনা ঘটছে, উল্লেখযোগ্য ঘটনা, সেটি এই চার্টের মাধ্যমে পাওয়া যাবে। আর এই চার্টের মাধ্যমে আছে টোটাল ভিটামিন, ভিটামিন এ, বি ওয়ান, বি টু থেকে শুরু করে একদম বি, সি, পি, কে, সমস্ত ভিটামিনের কী কী বৈশিষ্ট্য, সেই ভিটামিনের সোর্স কী, এবং সেই ভিটামিনের অভাবে কী কী রোগ হয়, এখানে টোটালটা বর্ণনা করা আছে। এছাড়াও যে ব্লাডের কী কী অঙ্গ, কী কী ভাগ আছে, সেখানে কী কী কম্পোনেন্ট আছে, কত পরিমাণে আছে, সেই সমস্যাটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এখানে যে স্কেলিটাল সিস্টেম, যেটি আমি চ্যাপ্টারের মধ্যে আমি স্কিপ করে গেছিলাম, সেই ছবিটাও এখানে আঁকা আছে, সেটিও তোমরা দেখে নিতে পারো। তারপরে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বিভিন্ন চ্যাপ্টারের উপরে দেওয়া আছে এখানে। আর ব্রেনের
কোন পার্টির কি ফাংশন সেটিও এখানে একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে বিভিন্ন নার্ভস এবং তাদের ফাংশন কি, যেমন অলফ্যাক্টরি এর ফাংশন হলো স্মেল, অপটিকের ফাংশন হলো ভিশন বা দেখা, এইভাবে টোটাল ফাংশনটা বর্ণনা করা আছে। ফ্রেন্ডস আমি এইগুলো একেবারে জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য বলছি, আমি কোনো পার্টিকুলার চ্যাপ্টার উপরে লেকচার দিচ্ছি, যখন আমি একটা পার্টিকুলার চ্যাপ্টার সিলেক্ট করে তার উপর সেই ভিডিওটি আরও বেশি ভালো হবে। ধরি আমি ধরো সেল নিয়ে শুরু করলাম, তো সেল কাকে বলে, সেল ভেতরে মানে কোষের ভেতরে কটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুর আলাদা আলাদা কী ক্যারেক্টার আছে, কী ফাংশান আছে, এইগুলো যখন আমি টাইম পাবো অর্থাৎ আফটার প্রিলিমসটাকে এইভাবে কমপ্লিট করা কোনো মতেই সম্ভব নয়, তাই আমি জাস্ট এখানে একটা ওভারভিউ দিচ্ছি। এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে অনলাইন প্রোডাক্ট অনলাইন স্টোর আছে সেখানকার যে পিডিএফ ফাইল আমরা আপলোড করি সেই তার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এই পিডিএফটি পারচেস করতে পারো। আর আমি কথা দিচ্ছি আমি ফিলিমসের পরে এই সমস্ত চ্যাপ্টারগুলো একেবারে ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে করে কমপ্লিট করে দেবো, এবং পরবর্তী ফিলিমস পরীক্ষা অর্থাৎ 2019 ফিলিমস পরীক্ষার আগে সমস্ত সাবজেক্টের সমস্ত টপিক ডিটেলসে কমপ্লিট করে দেবো। এটুকু তোমাদেরকে আমি বলে রাখছি, ধন্যবাদ।